হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশন। জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য এনেছি জেনারেল সায়েন্স থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের এক্সাম হতে চলেছে। এছাড়াও তোমরা এটাও জানো 17 তারিখ থেকে তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডির এক্সাম হতে চলেছে। সুতরাং তোমরা যদি রেল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে কমন পেতে চাও অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো ফলো করো, কারণ আমি তোমাদেরকে যে সমস্ত ক্লাস দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। সুতরাং এখান থেকে কিন্তু পরীক্ষায় বারংবার রিপিট হয়, তাই বলছি ক্লাসগুলো ফলো করো। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সঠিক উত্তর হবে অপশান বি, চুনা পাথর। নেক্সট প্রশ্ন হলো, যেটির পিএইচ লেস দ্যান 7 সেটি হলো মানে 7-এর কম পিএইচ কার? এই 4টে অপশানের মধ্যে কোনটির পিএইচ 7-এর কম? সঠিক উত্তর হবে অপশান এ, লেবুর রস। নেক্সট প্রশ্নটি হলো, তারাদের ঝিকিমিকি করার কারণ কি? কি কারণে তারাগুলো দেখবে ঝিকমিক করে, এটা কারণ জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। নেক্সট প্রশ্নটি হলো, আলোকবর্ষ হলো? সঠিক উত্তর হবে অপশান সি, শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলা হয়। নেক্সট প্রশ্নটি হলো, কণ্ঠস্বর চেনা যায় কি থেকে? সঠিক উত্তর হবে অপশান বি, কোয়ালিটি, গুণ বা জাতি দ্বারা। নেক্সট প্রশ্ন হলো, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? সঠিক উত্তর হবে অপশান সি, বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। নেক্সট প্রশ্নটি হলো, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? এই 4টে অপশানের মধ্যে কোন সারটাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর হবে অপশান এ, ইউরিয়া। নেক্সট প্রশ্ন হলো, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কি? সঠিক উত্তর হবে অপশান বি, সালফার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্নটি হলো, কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো, বিমান চালক কি দেখবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সঠিক উত্তর অপশান বি, বোমাটি বক্রপথে চলে ওই স্থানে সামনের দিকে পড়বে। পরবর্তী প্রশ্নটি হল, মানুষের শরীরে সুষমনা স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 31 জোড়া। নেক্সট প্রশ্ন হল, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উপরে উঠে যায়? সঠিক উত্তর হবে অপশান বি, পৃষ্ঠটান। নেক্সট প্রশ্ন হলো, সমতল দর্পণের প্রতিবিম্ব হয়? সঠিক উত্তর হবে অপশান সি, অসৎবিম্ব এবং খাড়া। নেক্সট প্রশ্নটি হলো, সৌরশক্তির উৎস কি? সঠিক উত্তর হবে পারমাণবিক সংযোজন, অপশান এ। নেক্সট প্রশ্ন হলো, এক্স রশ্মি হলো? সঠিক উত্তর হবে অপশান এ, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকরণ। পরবর্তী প্রশ্নটি হলো, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ কি হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, কমে যায়। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি, নাইট্রাস অক্সাইডকে কিন্তু লাফিং গ্যাস বলা হয়, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? সঠিক উত্তর হবে অপশান বি, ঘর্ষণজনিত বল এটি সংরক্ষিত বল নয়। নেক্সট প্রশ্ন হলো, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায়? প্রশ্নগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট, তাই বলছি একটাও বাদ দেবে না, এবং পারলে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।
সঠিক উত্তর হবে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। 19 নম্বর প্রশ্নটি হল, 1984 ভূপল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশান বি, মিথাইল আইসোসায়ানেট। নেক্সট প্রশ্নটি হল, ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো যে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব কমেন্ট দেওয়ার। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এই প্রশ্নগুলোকে রিভাইজ করো এবং প্রতিদিন পারলে যদি ফলো করতে পারো আমার ক্লাসগুলো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবে। কারণ মনে রাখবে একটা কথা, যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, আমি বারবার ধরে বলছি, প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছে এবং আগামী দিনও আসতে পারে, সেই সব প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। সুতরাং তোমরা কিন্তু প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করে নিও, এগুলোই আগামী দিনে আসতে চলেছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।